বিশ্বের বুকে বাংলাদেশে মর্যাদা বাড়িয়েছে নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতু। এই সক্ষমতা প্রমাণ করেছে এদেশ আর পিছিয়ে নেই। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছে এসব কথা বলেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। মনে হচ্ছে একজন লোকের নামই মনে পড়তেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি স্বপ্ন দেখেছিলেন পদ্মা সেতু। আজকের দিনে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে সে সবচেয়ে বেশি খুশি হতেন। প্রধানমন্ত্রী হাস্যরস করে একটা কথা বলেছেন, এটাকে এত সিরিয়াসলি না নিলেই হতো, টুপ করে ডুবাবো পুট করে উঠাবো, এইসবকে একটা হাস্যরস, এটাকে আমরা হেসেই উড়িয়ে দেওয়া উচিত। না বললেই ভালো করতেন সেটাই, ইচ্ছাতে উঠিয়ে চুটিয়ে তাকে ওনাকে জামিন দিয়ে একটা দাওয়াত দেওয়া উচিত ছিল। সব কাজেই ষড়যন্ত্র থাকে, সব কাজেই বাধা থাকে, বাধা অতিক্রম করে কোনো কাজ করতে পারলে তার যে সার্থকতা আনন্দ, নির্বিঘ্নে কোনো কাজ করতে পারলে অত আনন্দ থাকে না। 100টি ইকোনমিক জোন করার কথা বলেছিলেন, আজকে পদ্মা সেতু সেটার জন্য একটা মানে সমস্যা সমাধানের একটি বিরাট পথ অবলম্বন হয়েছে। পৃথিবীর যদি 7টা আশ্চর্য থাকে তার মধ্যে এটা হলো 8ম আশ্চর্য, এবং এমনভাবে একটা আমাদের উপহার আমরা পেয়েছি, এই জাতি একটা উপহার পেয়েছে, মুক্তিযুদ্ধের পরে আমরা একটা সর্বশ্রেষ্ঠ উপহার পেয়েছি এই পদ্মা সেতু। সঠিক নেতৃত্ব থাকলে যে সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে ষড়যন্ত্রকে ছিন্ন করে লক্ষ্যে পৌঁছানো যায় সেটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন, এবং তার নেতৃত্বে যে বাঙালি অসম্ভবকে সম্ভব করতে পারে সেটিও প্রমাণিত হয়েছে। অর্থনৈতিক সক্ষমতার প্রতীক, একই সাথে যে সাহস নিয়ে সমস্ত বিপরীত শক্তিকে, বিরোধী শক্তিকে পরাজিত করে স্বাধীন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে যাওয়ার একটি প্রতীক হলো এই পদ্মা সেতু। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার দৃঢ়প্রত্যয় এই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হয়েছে, যার ফলে এই পদ্মা সেতু আজকে আমাদের সক্ষমতার প্রতীক।